নমস্কার, গল্পের হাটের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আপনারা শুনবেন বিখ্যাত লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প আমার অ্যাডভেঞ্চার। লেখক শ্রী হেমেন্দ্র কুমার রায়, জন্ম 2 এপ্রিল 1888, মৃত্যু 18 এপ্রিল 1963। তিনি ছিলেন একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি ছোটদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। তার জন্মস্থান কলকাতা। পিতার নাম রাধিকা প্রসাদ রায়। আজ আমরা নিবেদন করছি তারই গল্প আমার অ্যাডভেঞ্চার। গল্প পাঠ ও সমগ্র পরিচালনায় দীপদাস, গল্পের পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে দীপদাস, গল্পের সূত্রধার আমি দীপশিখা। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প আমার অ্যাডভেঞ্চার। অনেককাল আগে একটি বিলেতি গল্প পড়েছিলাম, লেখকের নাম মনে নেই কিন্তু গল্পটি ভালো লেগেছিল। তার প্লট এখনো বেশ খানিকটা মনেও আছে আমার, তোমাদেরও ভালো লাগতে পারে এই বিশ্বাসে সেই গল্পটির ছায়া অবলম্বন করে এই কাহিনীটি আরম্ভ করলাম। অন্নচিন্তা চমৎকারা কিনা জানি না, কারণ বাবা পরলোকে গিয়েছেন ব্যাংকের টাকা ইহলোকে রেখেই, কাজেই কাজের মধ্যে দুই খাই আর শুই। ওরই মধ্যে একটুখানি ফাঁকা পেলেই তাস দাবা খেলি আর পরচর্চা করি। ও, জীবনটা কি একঘেয়ে না লাগছে! তিতিবিরক্ত হয়ে স্থির করলাম এইবারে দু একটা অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়ে পড়ব। কিন্তু আমার উপযোগী অ্যাডভেঞ্চার কই? গায়ের জোর নেই, পথে ঘাটে কাবলিওয়ালার সঙ্গেও হাতাহাতি বা ফুটবলের মাঠে গোড়ার সঙ্গে গুতগুতি করা আমার পক্ষে সম্ভব নয়, এমন সাহসও আর নেই। উড়োজাহাজে চড়ে অন্য কারোর রেকর্ড ভাঙ্গো, এমনকি আমি ব্যাডমিন্টন বা টেবিল টেনিসও পর্যন্ত খেলতে পারি না। খুবই চিন্তায় পড়া গেল। ছেলেবেলায় মার্বেল, গুলি ডান্ডা আর হাডুডু খেলেছিলাম বটে, কিন্তু সেসবকে তোমরা কেউ অ্যাডভেঞ্চার বলে মানতে রাজি হবে না। কিন্তু আমার বুদ্ধি আছে বলে আমি বিশ্বাস করি, কেবল সুবুদ্ধি নয়, একটু আধ দুষ্টবুদ্ধিও আছে। অতএব নিজের বুদ্ধির আশ্রয় নিয়ে আমি একটা নতুন অ্যাডভেঞ্চারের পথ আবিষ্কার করে ফেললাম। অর্থবলের সঙ্গে বুদ্ধিবল থাকলে অ্যাডভেঞ্চারের আর ভাব নাকি। সেদিন রাঁচি ফাস্ট প্যাসেঞ্জার হাওড়া থেকে খড়গপুর যেতে পুরো আধ ঘন্টা লেট হয়ে গিয়েছিল কেন? তোমরা কি কেউ সে গুপ্ত খবর রাখো? হাওড়া স্টেশন থেকে ট্রেনের একখানা ফার্স্ট ক্লাস কামরায় ঢুকে দেখি গাড়ির ভিতরে যাত্রী আছেন খালি একটি ভদ্রলোক। চেহারা দেখলেই মনে হয় যেন একটি পেট মোটা গ্ল্যাডস্টোন ব্যাগ। নিজের আসনে বসে খানিকক্ষণ স্টেশনের ভিড় দেখলাম, তারপর ফিরে কামরার ভদ্রলোকটিকে ডেকে শুধালাম, মশাইয়ের কোথায় যাব হচ্ছে? ভদ্রলোক তার শিকারী বিড়ালের মতো গোফে তা দিতে দিতে বললেন, রাঁচি। হাবা খেতে? না, সেখানে আমার জমিদারি আছে। ও, তার মানে মশাই জমিদার? ভদ্রলোক আমার দিকে মস্ত বড় গোলগাল মুখখানা ফিরিয়ে গোপের আড়ালে হাসি দিলেন কি দাঁত খেঁচালেন স্পষ্ট বোঝা গেল না। আমি মুখ তুলে কমিউনিকেশন বোর্ডের দিকে তাকালাম, ওখানে লেখা রয়েছে অকারণে এই কর্ড বা শিকল ধরে টানলে 50 টাকা জরিমানা হবে। এ নোটিশ তোমরাও নিশ্চয়ই ট্রেনে চড়ে লক্ষ্য করেছ, পথে হঠাৎ কোনো বিপত্তি হলে ওই কর্ড বা শিকল ধরে টানলেই
চলন্ত ট্রেন থেমে যায়। ট্রেন তখন হাওড়া ছেড়ে মাঠের ভিতর দিয়ে গ্রামের পর গ্রামের পাশ দিয়ে দৌড়াতে শুরু করেছে উর্ধ্বশ্বাসে। খানিকক্ষণ চুপচাপ বাইরের দৃশ্য দেখলাম, কিন্তু সেখানে অ্যাডভেঞ্চারের গন্ধ না পেয়ে বিরক্ত হয়ে উঠে দাঁড়ালাম এবং কমিউনিকেশন কর্ড ধরে মারলুম এক জোর টান। গোপে তাঁ দাবা শেষ করে জমিদার তখন ঘুমাবার হবে মাত্র উপক্রম করছিলেন, কিন্তু পাঁচ দেখে তিনি চমকে আশ্চর্য স্বরে বলে উঠলেন, আরে কি করছেন কি? আর তখন করেন কি? দেখতে দেখতে মাঠের মধ্যিখানে ট্রেন দাঁড়িয়ে পড়ল। জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখলুম গার্ড সাহেব অন্তদন্ত হয়ে ছুটে আসছে। আমি একগাল হেসে বললাম, হ্যাঁ হ্যাঁ গুড ইভিনিং গার্ড, এই কর ধরে টেনেছে কে? এই আমি। কেন, কামড়ায় কেউ খুনেছে? আগে না, তাহলে তাহলে কি কামড়ায় কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে? উফ, আচ্ছা গার্ড, আজ কেমন সুন্দর চাঁদ উঠেছে বলো দেখি। গার্ড প্রথমটা হতবম্ব হয়ে গেল, তারপর একবার তীক্ষ্ণ দৃষ্টিতে আমার মুখের পানে তাকিয়ে বলল, ও তাই নাকি, কতখানি মদ খাওয়া হয়েছে বলুন তো? মদ? চাঁদ দেখা আর মদ খাওয়া এক নাকি? বাজে কথা রাখো, কর ধরে টেনেছো কেন বলো? এই শখের দাম 50 টাকা তো, আমি দাম দিতে রাজি আছি। দামটা কি এখনই নেবেন? আচ্ছা খাপুরে পৌঁছে সেটি দেখবো, আপাতত তোমার নাম ঠিকানা তো দাও। নাম ঠিকানা নিয়ে গার্ড গজ গজ করতে করতে চলে গেল। ট্রেন আবার ছুটল। আর চোখে চেয়ে দেখলুম জমিদারের শিকারী গোপজোড়া কি এক ভয়ে কাবু হয়ে ঝুলে পড়েছে। আমি আবার কমিউনিকেশন কর্ডের দিকে স্থির চোখে তাকিয়ে রইলুম। জমিদার বললেন, ও কি আপনি ওদিকে তাকিয়ে আছেন কেন? শিকল ধরে ফের টান মারবেন নাকি? আমি হাসি মুখে বললাম, বোধহয় আর একবার টান মারতে হবে। জমিদার তাড়াতাড়ি উঠে অনেক দূর গিয়ে আড়ষ্টভাবে বসে পড়ল। তারপরে যেই আন্দুল স্টেশনে গাড়ি থামল, তিনি শশব্যস্ত হয়ে নিজের ব্যাগটা তুলে নিয়ে কামরা ছেড়ে নেমে গেলেন। আমি বললুম, ও কি মশাই, এই না বললেন আপনি রাঁচি যাচ্ছেন? জমিদার আমার দিকে একটা ভীত দৃষ্টি নিক্ষেপ করে দৌড় মারলেন। বোধহয় তিনি অন্য কামরায় গিয়ে উঠলেন, বা তিনি আমাকে বদ্ধ পাগল ভাবলেন। গাড়ি ছাড়ল, অনেকক্ষণ ধরে কবিত্বের চর্চা করল, অর্থাৎ দেখতে লাগলুম ধুধুমার ঝোপঝাড় গাছপালার ঘুমন্ত গ্রামের উপরে চাঁদের আলোর কল্পনা। চাঁদের বাহার দেখে শিয়ালরা হুক্কা হুয়া গান গেয়ে উঠল, কিন্তু বেশি কবিত্ব আমার ধাতে সয় না, আমি চাই অ্যাডভেঞ্চার, অতএব গাত্র স্থান। তবে আবার কর ধরে দিলুম জোরে এক টান, আবার গাড়ি থামল। অবিলম্বে গাড়ির পুনর্ভাব, এবার তার অগ্নিমূর্তি হুমকি দিয়ে বললেন, মাতলামি করাটা জায়গা পাওনি না, জানো তোমাকে আমি গাড়ি থেকে নামিয়ে দেব। আমি পরম শান্তভাবেই বললুম, আরে আমি জীবনে কখনো মদ খাইনি, জানো আমি ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, জানো আমাকে অপমান করছো বলে আমি তোমার নামে রিপোর্ট করতে পারি। তোমার যা খুশি তুমি করো গিয়ে বাপু, কিন্তু কেন তুমি আবার বারবার কর ধরে টানছো? এবারে কি শখ হয়েছে? না এবারে শখ নয়, এবারে আমার ঘড়িটা বন্ধ হয়ে গেছে, তোমার ঘড়ির সঙ্গে সেটাকে মিলিয়ে নিতে চাই। কি আশ্চর্য, এই জন্য তুমি ট্রেন থামিয়েছো? দুবারে তোমাকে 100 টাকা জরিমানা দিতে হবে, এরপরে আবার কর ধরে টানলে ট্রেন আর থামবে না। রাত্রে যদি আমি ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখি তাহলেও ট্রেন থামবে না? তাও কি হয় বন্ধু, আমি আরও জরিমানা দেব, আবার কর ধরে টানব। গাড়ি না থামলে আমি তোমার নামে নালিশ করব, আইন না মানলে তোমার শাস্তি হবে, বুঝেছো? যাও আর আমাকে বাজে বকিও না। গার্ড ফিরে যেতে যেতে হঠাৎ কি ভেবে দাঁড়িয়ে পড়লেন, তারপর বললে, এই তোমার টিকিটটা দেখি তো।
আমি অনেকক্ষণ ধরে পকেটে হাতড়াতে হাতড়াতে হাওড়া থেকে খাপুরের একখানা থার্ড ক্লাস টিকিট বার করলুম। গার্ড মহা উৎসাহে এক লাফ মেরে বলে উঠল, যা ভেবেছি তাই। শুনছি গল্পের হাট অরিজিনাল। আমি গম্ভীর স্বরে বললুম, দেখো গার্ড সাহেব, তুমি কি ভাবছো আমি জানতে চাই না, তবে এই টিকিটের উপরে বাড়তি যা দাম হবে আমি তা দিতে রাজি। গার্ড কড়া স্বরে বললে, রেখে দাও তোমার ওসব চালাকি, নামা ফার্স্ট ক্লাস থেকে, যাও থার্ড ক্লাসে। গদির উপরে জাকিয়ে সম্পূর্ণ বিদেশি কায়দায় আসন সিঁড়ি হয়ে বসে পড়লুম। তারপর বললুম, আমি এখান থেকে নট নরচর, নট কিচ্ছু, ওসব আইন ঠাইন আমি জানি না, তুমি এখান থেকে আমাকে সরাতে পারবে না। গ্রাট কুদ্দস্বরে বললে, আচ্ছা পরে স্টেশনেই তোমার কি ব্যবস্থা হয় দেখো, ট্রেন লেট হয়ে গেছে, এখানে আমি আর গোলমাল করতে চাই না। আমি দুই হস্তে দুই বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বললুম, তুমি কলা করবে, আমি 500 টাকা বাজি আরবো, পরে স্টেশনে কেউ যদি এই কামরা থেকে আমাকে এক পা নড়াতে পারে। কামরার সামনে লাইনের ওপরে তখন অন্যান্য আরোহীরা ভিড় করে দাঁড়িয়ে সাগ্রহে আমার কথাবার্তা শুনছিল। সেই জনতার শেষ প্রান্তে আমি জমিদার মশাইয়ের শিকারি গোবজোরাও আবিষ্কার করলুম। গার্ডও তাকে দেখে বললে, বাবু আপনি এই কামরায় ছিলেন না? জমিদার বললেন, ছিলুম, কিন্তু পাগলের কাছ থেকে প্রাণ দিয়ে পালিয়ে এসেছি। গার্ড বললে, আপনাকে আমি সাক্ষী মানবো। আমি বললুম, জমিদার মশাই, আমরা দুজনেই সহযাত্রী ছিলুম, সুতরাং আপনি আমার সাক্ষী। শিকারী গোবজোরা আবার ঝুলে পড়ল। নিজের মোটা দেহ নিয়ে হাঁসফাঁস করতে করতে জমিদার অদৃশ্য হয়ে গেলেন তৎক্ষণাৎ। গার্ড বললে, তুমি আমার সাক্ষী ভাঙাবার চেষ্টা করছো, বহু তাচ্ছা, পরে স্টেশনে তোমার সঙ্গে আবার দেখা হবে। আমি হো হো করে হেসে বললুম, আমি প্রস্তুত হয়েই রইলাম, তোমার মতো তো ওই 10-20টা গার্ডকে আমি ট্যাগ করতে পারি। বাচ্চাদন, পরে স্টেশনে খালি তুমি কেন, সমস্ত রেল কোম্পানিকে আমি অভ্যর্থনা করতে রাজি আছি। রাগে ফুসতে ফুসতে জনতা সরিয়ে গার্ড নিশান নেড়ে সিগন্যাল দিলেন, গাড়ি আবার চলল। আবার খানিকক্ষণ ধরে চুপচাপ বসে বসে দেখতে লাগলাম গাছের ওপরে চাঁদের রূপালি আলো আর গাছের নিচে কালো অন্ধকার। মাঠে মাঝে মাঝে পুকুরের জল চকচক করছে। একবার কমিউনিকেশন বোর্ডের দিকে দৃষ্টিপাত করল, কিন্তু তাকে নিয়ে তৃতীয়বার টানাটানি করতে আর ভরসা হলো না। পরে স্টেশন হচ্ছে উলুবেড়িয়া। ট্রেন স্টেশনের ভেতরে ঢুকল। খানিক পরেই গার্ড এলো স্টেশন মাস্টার এবং আরও জন কয়েক লোককে সঙ্গে নিয়ে। স্টেশন মাস্টার আমাকে ডেকে হুকুম দিল, গাড়ি থেকে তুমি নেমে এসো, তোমার টিকিট দেখাও। বললুম, গাড়ি থেকে না নেমেই আমি টিকিট দেখাতে পারি, এই দেখো। বলেই ফস করে একখানা ফার্স্ট ক্লাস টিকিট বার করে ফেললুম। দুই চক্ষু ছানা বড়ার মতো বিস্ফারিত করে গার্ড খানিকক্ষণ স্তম্ভিত হয়ে রইল। তারপর বিস্তৃত স্বরে বললে, একটু আগে তো ওই বাবু আমাকে থার্ড ক্লাস টিকিট দেখেছিল। বললুম, হতে পারে, আমি ওরকম 2 রকম টিকিট কিনেছি, খুশি হলে আমি 4 রকম টিকিটও কিনতে পারি, কিন্তু সেটা বেআইনিও নয়, আর সেজন্য তোমাদের মুখ মারাও সইতে রাজি নই। যাও এখান থেকে সরে পড়ো তো দেখি। স্টেশন মাস্টার গলাটা যতটা সম্ভব ভারিককে করে তুলে বললে, কার্ড ধরে টেনে তুমি 2 বার ট্রেন থামিয়েছ। হ্যাঁ, এনাও, দাম বলেই একখানা 100 টাকার নোট বার করে ফেলে দিলুম। স্টেশন মাস্টার বললে, এ যাত্রায় তোমাকে ছেড়ে দিলুম, কিন্তু ভবিষ্যতে এমন কাজ আর করো না। অদূরে আবার দেখা গিয়েছে
সেই শিকারি গোপজোড়া। গোপের মালিককে সম্বোধন করে বললুম, আরে আসুন আসুন জমিদার বাবু, আবার এই কামরায় এসে উঠুন, আপনার আর কোনো ভয় নেই। কিন্তু আমার পাগলামি সম্বন্ধে তার সন্দেহ এখনো বোধহয় দ্বিগুণ হয়ে উঠেছে। গোপের সঙ্গে তার মুখখানা আবারও সাত করে কোথায় মিলিয়ে গেল। আমার কিছু টাকা খরচ হলো বটে, কিন্তু এই অ্যাডভেঞ্চারটা তোমাদের কেমন লাগলো? এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প আমার অ্যাডভেঞ্চার। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের কমেন্ট মাধ্যমে জানাবেন। যদি খুব ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে একটি নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। ধন্যবাদ।